হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। আমি অনির্বাণ, আজকে তোমাদের সকল পলিটেকনিক স্টুডেন্ট, তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেটস এবং ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু আপকামিং যে এক্সাম, সেটা কিন্তু পরের মাসে শুরু হচ্ছে, এবং তার জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলস ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আগেই বানিয়ে দিয়েছি। তোমাদের ফর্ম ফিল আপ, পেমেন্ট, আরও যে সমস্ত তোমাদের ইনফরমেশান প্রয়োজন যে এক্সাম কীভাবে হবে, সেই ডিটেলস সম্পর্কে কিন্তু ভিডিও তোমাদের আমি আগেই দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের এক্সাম সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেলস দেব, অর্থাৎ এক্সামটা কীভাবে হবে, এক্সামের রিয়ালিটিটা কী সেটা বলবো, এবং তোমরা তোমাদের যে এক্সাম দেবে সেই এক্সামের প্যাটার্ন কেমন হবে, কত নাম্বারে তোমরা পাস করবে, কোনখান থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কত নাম্বারের থাকবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আছো, ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তোমাদের উদ্দেশ্যে কিন্তু একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু ইন ফিউচার যে কোনো রকম ভিডিও তোমরা যখন আপলোড করা হবে সেটার নোটিফিকেশান কিন্তু পাবে না। তো এখন সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। মেনলি তোমাদের এক্সাম রিয়ালিটির মেন ব্যাপারটা হচ্ছে, তোমাদের কাছে একটা এক্সামের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা দেখে কিন্তু তোমাদের সলভ করতে হবে, দেন তোমাদের একটা পিডিএফ বানিয়ে সেটাকে সেন্ড করতে হবে। পিডিএফ বানানোর প্রসিডিওর, তোমাদের ফ্রন্ট পেজ কেমন হবে, কিভাবে তোমরা বানাবে, স্ক্যান করবে, কি ইউজ করবে, পিডিএফ এর ফাইলের নেম কেমন হবে, ফুল ডিটেলসের পিডিএফ আর খাতা বানানোর ভিডিও কিন্তু আমি পরে দেবো। পিডিএফ এবং খাতা বানানোর ভিডিওর জন্য অপেক্ষা করো, সেটা কিন্তু তোমরা পরে পাবে, আমি কিন্তু তোমাদের ঠিক দিয়ে দেবো এক্সামের আগে। এখন তোমরা রিয়েলিটিটা দেখো যে কিভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে, কিভাবে তোমাদের এক্সামটা দিতে হবে, সেখানে তোমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে। তো সরাসরি তোমাদের কাছে যখন কোশ্চেনটা আসবে সেইখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার লেখা শুরু করতে হবে। অ্যান্সার লেখার জন্য যে নির্দিষ্ট 3 ঘন্টা, তোমরা যারা রেগুলার স্টুডেন্ট রয়েছো এবং ক্যাজুয়াল স্টুডেন্ট রয়েছো দুজনের ক্ষেত্রেই বলছি, যে সময়টা পাবে তার থেকেও কিন্তু এক্সট্রা 30 মিনিট সময় পাবে পিডিএফটাকে স্ক্যান করে, পিডিএফটা ক্রিয়েট করে মেল করার জন্য। অর্থাৎ তোমাদের যদি 3 ঘন্টা এক্সাম হয়, তোমাদের এক্সামের 15 মিনিট আগে তোমরা কোশ্চেন পেপার পাবে, এবং পরে 30 মিনিট এক্সট্রা টাইম পাবে কোশ্চেন পেপারটা স্ক্যান করে পাঠানোর জন্য। মানে তোমরা যে অ্যান্সার শিটটা দিচ্ছ, সরি, কোশ্চেন পেপার না, অ্যান্সার শিট যেটা তোমরা লিখছ সেটাকে স্ক্যান করে পাঠানোর জন্য। তাহলে তোমাদের কাছে কিন্তু এক্সট্রা 3 ঘন্টা প্লাস 30 মিনিট প্লাস 15 মিনিটস, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিট কিন্তু সময় রয়েছে। 60 নাম্বারের এক্সাম হবে কিন্তু তোমাদের, যারা তোমরা রেগুলার স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু এটা কোনো ব্যাপারই নয়, ক্যাজুয়াল স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যাপার নয়। 70 নাম্বারের এক্সাম কিন্তু আরামসে তোমাদের ক্যাজুয়াল স্টুডেন্টেরও হয়ে যাবে 3 ঘন্টায়। তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তোমাদের খাতাকে প্রপারভাবে সেট আপ করতে হবে, খাতার ভিডিও যখন আমি দেবো সেটাকে মেনটেন করতে হবে, সেই প্রসিডিওরগুলো। আর একটা কথা, তোমাদের হ্যান্ডরাইটিং পরিষ্কার রাখতে হবে, কারণ সবাই কিন্তু তোমাদের মতোই এক্সাম দেবে, তারা কোশ্চেন কালেক্ট করে হোক বা যে করে হোক সবাই কিন্তু পুরো এক্সামই দেবে, কোনো কোশ্চেন কিন্তু কেউ ফাঁকা রাখবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করো, তোমাদের কিন্তু বেশি থেকে বেশিতর মার্কস তোমরা পাবে। আর একটা কথা যেটা আমি তোমাদের বলবো, যে তোমাদের এক্সামের জন্য যে শেডিউল রয়েছে সেই শেডিউলে অন্য কোনো কাজ রেখো না, তোমরা জাস্ট শুধুমাত্র এক্সাম দাও, নাহলে কিন্তু এক্সাম টাইমে যদি তোমাদের অন্য কোনো কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামে অনেকটা প্রবলেম হতে পারে। আর যদি পারো নিজের এলাকার স্টুডেন্টরা মিলে এক জায়গা বসে এক্সাম দাও, সেখানে কিন্তু তোমরা আরও বেশি নলেজ গ্যাদার করে একসাথে এক্সাম দিলে তোমাদের বেশি নাম্বার স্কোর করার সম্ভাবনা থাকছে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখো, আর চেষ্টা করবে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক্সাম দেওয়ার, কারণ সবাই কিন্তু এক অ্যান্সার লিখবে, তাই তোমার অ্যান্সারটা টিচার কেন ওটা মন দিয়ে দেখবে এবং বেশি মার্কস দেবে সেটা কিন্তু তোমার হ্যান্ডরাইটিং, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লেখার প্রসিডিওরের ওপর নির্ভর করছে। আমি কিন্তু তোমাদের খাতা সাজানোর ভিডিও দিয়ে দেব। এবার চলে আসি তোমাদের এক্সাম প্রসিডিওর যে শিডিউলটা, অর্থাৎ তোমাদের এক্সাম যেভাবে হবে এবং সেই এক্সাম অনুযায়ী তোমাদের যে নাম্বার বিভাজন রয়েছে, অর্থাৎ শেডিউলে যে সমস্ত সাবজেক্ট রয়েছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তার যে নাম্বার বিভাজন সেটা নিয়ে কিন্তু চলে আসি। আমি সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথের ক্ষেত্রে তোমাদের যে ব্যাপারটা রয়েছে আমি কিন্তু সেটাই বলবো সবার আগে।
তো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 20 মার্কসের এমসিকিউ দেবে, এখানে বলেই দিয়েছে। আর যে 40 মার্কস থাকবে সেই 40 মার্কসের কিন্তু তোমাদের দুটো কোশ্চেন থাকবে 10 মার্কসের ইচ গ্রুপ থেকে। এবার গ্রুপগুলো কিভাবে নির্ণয় করা হবে, ইউনিট 1 এবং 2 হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি হচ্ছে ইউনিট 3, আর ইউনিট 4 হচ্ছে গ্রুপ সি। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ইউনিট 2 এ তোমাদের অ্যালজেব্রা রয়েছে এবং তোমাদের কমপ্লেক্স নাম্বার, এই যে অ্যালজেব্রা ভেক্টর অ্যালজেব্রাগুলোকে তোমাদের গ্রুপ 1 বানানো হয়েছে, ট্রাইগোনোমেট্রি আলাদা একটা, তারপরে তোমাদের লিমিট অ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ তোমাদের ক্যালকুলাস থেকে আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে। তো এই গ্রুপগুলোকে কিন্তু মেনটেন করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের সমস্ত রকম ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা বুঝে নিচ্ছ তোমাদের 20 মার্কসের এমসিকিউ এবং 40 মার্কসের তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে এই 60 নাম্বারে। এইটা কিন্তু ছিল তোমাদের এক্সামের ব্যাপারটা। তোমাদের কিন্তু এই 60 মার্কসে 24 স্কোর করতে হবে, পাসিং মার্কস যেটা তোমাদের থাকছে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস নোটিশে আমি তোমাদের বলে দিয়েছিলাম। এই ছিল ভিডিওর ডিটেলস, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি এখানে প্রোভাইড করার চেষ্টা করলাম। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনও আমাদের সঙ্গে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কিন্তু জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু যে কোনো রকম আপডেটস এবং ইনফরমেশান প্রোভাইড করা হয়। ইন ফিউচার আমি তোমাদের খাতা সাজানো থেকে শুরু করে এক্সাম প্রসিডিওর, অ্যাডমিট ডাউনলোড, সমস্ত প্রসিডিওরের কিন্তু ভিডিও দেবো। চ্যানেলের সাথে থাকো এবং সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। আর একটাই কথা বলবো, এই পরিস্থিতিতে বাড়িতে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।